তিনি নামেই দু নম্বর, মানে জগাই মাথায় গদাইয়ের একটা বন্ধু, আমি নাম বলবো না। তিনি গিয়ে বলেছেন, আরে গঙ্গা সাগর কিয়া হে, ইতনা খারাপ ইতনা খারাপ। আমি বলি, এই মূর্তিমান কোথায় ছিলে গো, গঙ্গা সাগর কি ছিল, একটা থাকার জায়গাও ছিল না? সবাই বলতো সব তীর্থ বারবার, গঙ্গা সাগরে একবার লজ্জা করে না? একটা পয়সা দিয়েছো কোনোদিনও? একটা পয়সা দিয়েছো কোনোদিনও? আজকে লজ্জা করে না? গঙ্গা সাগর কিয়া হ্যায় হাম এক কর দেগা, কিয়া কর দেগা, ছাই কর দেগা। বলো উনুনে ছাই করে দেবে। দেশে ক্ষমতায় আছো 6 বছর 7 বছর হয়ে গেল, নোটবন্দি করেছ, ঘরবন্দি করেছ, দাঙ্গা করেছ, পেট্রোলের দাম বাড়িয়েছ, ডিজেলের দাম বাড়িয়েছ, এলপিজির দাম বাড়িয়েছ, একটা গ্যাসের দাম 800 টাকা মানুষ খাবে কি? কই একবারও তো কিছু বলো না, আর খালি দিদি আর ভাতিজা। আরে দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়। এতই যদি তোদের দিদি আর ভাতিজা বলতে হয় তাহলে আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, ফার্স্ট ইউ কন্টেস্ট উইথ অভিষেক ব্যানার্জি অ্যান্ড টেল দ্য নেম, অ্যান্ড টেল দ্য নেম। আলি দিদি আর ভাতিজা, আরে দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়। এতই যদি তোদের দিদি আর ভাতিজা বলতে হয় তাহলে আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, ফার্স্ট ইউ কন্টেস্ট উইথ অভিষেক ব্যানার্জি অ্যান্ড টেল দ্য নেম, অ্যান্ড টেল দ্য নেম। আর কি কি করেছে তোমাকে বলতে হবে। আর তা নাহলে মনে রাখবে, তোমার ছেলেও কিন্তু এই করাপশনের চার্জ থেকে রেহাই পাবে না। তোমার ছেলেকে তুমি লুকিয়ে রাখবে আর অন্যদের গালাগালি দেবে, এটা চলতে পারে না। আমি অমিত শাহ ভদ্রতা করি, আমার ভদ্রতা তোমার দুর্বলতা নয়। আমরা সমস্ত পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার, তুমি একজনকে চোর বললে আমাদের গায়ে লাগে। তুমি রোজ ভাইপো ভাতিজা বলছো, তো তোমার ছেলেও তো আমার ভাতিজা, সে কি করে ক্রিকেটের নেতা হলো? সে কি করে কোনো টাকা পয়সা ছিল না 16 কোটি টাকার মালিক হয়ে গেল? কি ভাইয়া বাত কহে, গঙ্গা সাগর দেখনা হ্যায়, কোনোদিন এসছো দেখেছো? বলে আমফান, তৃণমূল কংগ্রেস টাকা খেয়ে নিয়েছে। আমফানে তৃণমূল কংগ্রেস 10 লক্ষ লোকের জীবন বাঁচিয়েছে।